কচু পাতা জলে ভেজে না কেন? অনেক কিছুই জলে ভিজে গেলেও কচু পাতা এমন একটি জিনিস যে বিন্দু মাত্রা জলে ভিজে না। আসুন জেনে নিই এর পেছনে বিজ্ঞান। কচুর পাতায় হাইড্রোফোবিক জলবিকর্ষী স্তর থাকে। মূলত পাতার উপরের স্তরে এক ধরনের ওয়াক্সের আবরণ রয়েছে। এটাকে মোম বা পেট্রোলিয়াম জাতীয় পদার্থ বলা হয়। সাধারণত জলের ঘনত্ব মোমের ঘনত্ব অপেক্ষা বেশি এবং জল ও মোম পরস্পর দ্রবীভূত হতে পারে না। মোম ও জলের মিশ্রণে জল নিচে পড়ে থাকে এবং মোম উপরে ভাসতে থাকে। তাই বৃষ্টির সময় বৃষ্টির জল কচুর পাতার এই মোমের আবরণ বা স্তরের সংস্পর্শে এসে বিকর্ষিত হয়ে নিচে পড়ে যায়, কিন্তু জমে থাকে না। কখনো কখনো বৃষ্টির জল কচুর পাতায় বিন্দু বিন্দু আকারে জমে থাকতে দেখা যায়। এর কারণ হল কচুর পাতার হাইড্রোফোবিক বৈশিষ্ট্য। পানি বিকর্ষী হলেও জলের অণুগুলো পরস্পরকে অতি ক্ষুদ্র আয়তন বরাবর হাইড্রোজেন বন্ধন দ্বারা আবদ্ধ করে রাখে, যা দেখতে বৃত্তাকার বিন্দু আকৃতির হয়। জল উপরের দিকে ছুঁড়ে মারলে দেখবেন বেশ কিছু গোলাকার ড্রপলেট সৃষ্টি হয়েছে। এর কারণ শূন্যে থাকা অবস্থায় পানির ফোঁটায় সবদিক থেকে সমান চাপ প্রযুক্ত হয়। যে কোনো নমনীয় পদার্থকে সবদিক থেকে সমান চাপ দিলে তা গোলাকার অবস্থ। কচু পাতায় হাইড্রোফোবিক জলবিকর্ষী একটি স্তর থাকে। এর ফলে জল পাতায় আটকে থাকতে পারে না। চারদিক থেকে সমান চাপ প্রযুক্ত হওয়ায় জলের ফোঁটা গোলাকৃতির হয়, তবে অভিকর্ষ বলের কারণে এটি সুষম গোলাকার না হয়ে চ্যাপ্টাকৃতি ধারণ করে।